দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দেশে 15 ও 21 আগস্টের মতো ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রকারী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছে বলেও জানান ওবায়দুল কাদের। খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনও ছড়িয়ে রেখেছে, দেশে বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে, তলে তলে প্রস্তুতি নিচ্ছে ষড়যন্ত্রকারীরা। এদেশে রাজনীতি, হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিস্তার তাদের হাত ধরেই এখনও তারা সে অপচর্চা অব্যাহত রেখেছে।